তো হোয়াটসঅ্যাপ গেম টাইপের মানুষগান তো আজকে আমরা খেলছি মাইন ক্রাফ্ট ইন আওয়ার মাল্টিপ্লেয়ার ওয়ার্ল্ড তো তোমরা যারা লাস্ট এপিসোড দেখেছ তারা তারা জানো যে লাস্ট এপিসোডে আমি আর সাফি মিলে একটা টাউন হল বানিয়েছি পাশে যেটা দেখতে পাচ্ছ অর্থাৎ বাড়ি অ্যান্ড সেখানে আমরা একটা বাসা হিসেবে আমরা দুইজনে থাকি এখন মাইনিংও করেছি একটা ফুল আর্মার তৈরি করে ফেলেছি আমি অফলাইনে অনেকগুলো কাজ করেছি পিছে যে একটা খাটো ছোটখাটো ফার্ম দেখছি ওটা বানিয়েছি তারপরে আমাদের আর্মারগুলো ফুল করেছিলাম গত ইয়া এপিসোডে ফুল ছিল না মানে অর্ধেকটা ছিল তো এই সামনে একটা লামা আছে লামা বলছি সরি ট্রেডার আছে লামা তো আছেই কি দিচ্ছি তুই ট্রেড উম ব্লক লাগবে না যা লাগবে না মৌস ব্লক নাকি নিয়ে নিব মোস ব্লগ কিন্তু আবার আরে বহুত পাওয়া যাবে ইয়া কী বলে ট্রেগুলার ট্রেডার মোস ব্লকের টেনশন নেই হ্যাঁ তো যেটা বলছিলাম এই যে তোমরা দেখছো যে এটা হচ্ছে আমাদের টাউন হল লাস্ট এপিসোডে আমরা বানিয়েছিলাম বাট এই টাউন হলটা হালকা কিছু মডিফাই করেছে যে রাস্তা হ্যান ত্যান এই মানে হালকা আর এই যে এরকম করে মানে হালকা রাস্তার মতন আরও কিছু মডিফাই হয়েছে বাট তার আগে তোমরা দেখে ফেলে এই যে ভিতর থেকে ওকে তো ভিতর থেকে এটা দেখতে এরকম অ্যান্ড ওয়েলকাম এটা হচ্ছে আমাদের নিউ পেট এটা হচ্ছে আমাদের সাব্য মানে আমার সারভাইভাল সিরিজের আর এটা হচ্ছে সাব্বি সাব্বি নিচে তাকে আছে হয়তো সজ্জা পাচ্ছা সাপির নিচে এখন তোমাদেরকে যেটা বলি লাস্ট এপিসোড থেকে যেটা মডিফাই করেছি সেটা হলো আন্ডারগ্রাউন্ড একটা বেজের মতন বানিয়েছি অ্যান্ড সেখানে আমরা যেটা একজনাকে কিডন্যাপ করে এনেছি দাঁড়াও বাট ওকে হ্যাঁ তো এই দেখো এইটা হচ্ছে সেই লোক এই লোকটাকে আমরা কিডন্যাপ করে এনেছি অর্থাৎ আমরা এখানে একটা ভিলেজারের বাসার মতন তৈরি করার চেষ্টা করছি আজকে আরেকজনকে ধরে আনবো তো এই সাফি কোথায় গেল সাফিকে ডাকি সাফি তাড়াতাড়ি শোন তুই গত ইয়া গত পর্বে না তো যাই হোক তুই আমার কাছ থেকে একটা ইয়া নিয়েছিলিস আয়রন ওটা ভালো মানুষের মতন নিয়ে দিয়ে তাহলে এই এক্সটা তোর সাবাস এই উট ওকে হ্যাঁ আমাদের কী বলে লেনদেন কমপ্লিট ধার লিয়েছিল আমার কাছ থেকে ওকে ওকে তো সকাল হয়ে গেছি একবারে ভোরবেলাতে আমরা ঘুম থেকে উঠে গেছি অ্যান্ড আমরা এখন যাব ভিলেজার আনতে আচ্ছা এখানে একটা পিস্টন আছে ওই ভিলেজারটাকে আনার সময় এই পিস্টনটা বানিয়েছিলাম ওকে অ্যান্ড এখানে একটা লিভার কিছু রাখা যাবে না লিভার লিভারও অনেক দামি তো এখন আমরা যাবো ভিলেজে এখানে বোর্ড বসে দিলাম সাফির বাচ্চাকে বসিয়া বলিয়া ওকে বসে গেছি সাফি চলো আমাদের এখন যাত্রা শুরু এই চলো 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 খুব কাছে আমাদের ভিলেজটা তো ইয়েস ও ট্রাইডেন ডালা ট্রাইডেন্টালা ম্যাচছে ও ছাপি বাচ্চা ছাপি বাচ্চা রে বাচ্চা রে ট্রাইডেন ডালা ম্যাচে আমি শেষ আমি শেষ আমি শেষ শার্টে শার্ট ফার্স্ট এর ফার্স্ট হ্যাঁ ওরে বাপরে 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 ট্রাইডেন ডালা মায়েরে একবার উড়িয়ে দিছে ভাই মাফ করে দে মাফ করে দে বাপ মাফ করে দে

এই দেখো এখানে একটা কুতুব মিনারের মতন আমি করেছি যাতে আমি মাঝে বুলে টুলে যান না যাই আর চুপচাপ নাম বোর্ড থেকে নাম নাম না তোর একদিনকে আমার একদিন নাম হ্যাঁ সেবার এবার বোর্ডটা আমরা কালেক্ট করে ফেলি ওকে তো বোট কালেক্ট করছি হ্যাঁ তো যেটা বলছিলাম যে যে এখানে কুতুব মিনারের মতন আমি বানিয়েছি ওকে আগে হেলথ ফুল করে দিই বাপ ট্রাইডেন্ট এলাম মায়ের ভূত বানিয়ে দিয়েছে জীবনে একদিন আমার কাছেও ট্রাইডেন্ট আসবে সালা মারলেও ঠিকই কিন্তু ট্রাইডেন্ট দিল না মরার পরে ওকে হ্যাঁ তো আমরা এই সাইডে যাবো অ্যান এইখানে হচ্ছে আমাদের একটা ভিলেজ এই দেখো এখান থেকে সিটও কালেক্ট করে ফেলি সিট একটা পায় নি বাই যাবে তো যাই হোক সেটা বড় কথা না বড় কথা হলে এখানে একটা আছে ভিলেজ এই দেখো এখান থেকে আমরা এখন ভিলেজার নিব ওকে এখানে ভিলেজাররা সুন্দরভাবে ঘোড়াও পুষে রেখেছে আর সামনে একটা আয়রন করলাম এই এখানে একটা চেস্ট টেস্ট কিছু নাই অবশ্য আমি মনে হয় পুরোপুরি লুটেই গেছি এখান থেকে অফলাইনে এসেছিলাম ওকে তো এখানে না সবই লুটে নিয়েছি টেনশন নাই ওকে ভিলেজার সাফি কোথায় গেল আস আসবে মনে হয় ওকে সাফি গেম থেকে বেড়ে গেছে কিন্তু সমস্যা নাই ভিলেজার খুঁজি আগে এখানে একটু ইয়া স্টোন কাটার ছিল নিয়ে নিয়েছি ভিলেজার কোথায় ভাই ভিলেজার ভাই রে কোথায় রে ভিলেজার ভিলেজার সুন্দরভাবে লাগে দিই ভিলেজার নাই কেন সব ভিলেজার কি মরে গেল এই যে সামনে একটা একটা এখন আবার দুই দুইটা পেয়ে গেছি এতক্ষণ পাচ্ছিলাম না সুন্দরভাবে এখানে বস ওকে আমি ও ভিলেজারের উপরে বসে গেছি আর এখন আমরা সুন্দরভাবে একটা নৌকা চালাচ্ছি জমিনের উপরে তো এটা অতিরিক্ত স্লো 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 না অতিরিক্ত স্লো তো এভাবে যাবো আমাদের বাসার দিকে তো চলো ওকে আমরা বাসার দিকে চলে এসেছি আর এই মগাজটিকেও নিয়ে এনেছি এখন ওকে জব দিব লাইব্রেরিয়ান তো ইয়েস লাইব্রেরিয়ান হয়ে যা হয়ে যা ওকে ওয়েট দাঁড়া দাঁড়া থাম ভাই কী দিস ওকে ফরচুন টু ও বা ফরচুন ফরচুন টু ভাই সেই জিনিস সেই মানে সেইরকম ব্যাপার ভাই তুই থাম এক সেকেন্ড ওয়েট 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 ওকে আমার কাছে অ্যাম্বেল আছে অ্যান্ড ফরচুন টু নিয়ে নিবে এখন এর কাছ থেকে ওকে ফরচুন ওকে আর দুইটা এমরেল লাগবে আচ্ছা দাঁড়াও সাপিকে বলছি সাপি শোন চুপচাপ এমরেল লিয়ান ভাই আজকে সেরকম ট্রেড করব। কিও যোগিন্দার থারা ভাই যোগিন্দার এতে নিট রেট করেগা এতে নিট রেট করেগা এতে নি ট্রেড করেগা কিসেনে সোচ্ছি বি নেই হোটেল ও খে তো আমি কিছু বেড নিয়ে এনেছি আচ্ছা তোমাদের হয়তো বা বলিনি যে আমাদের যে মাল্টিপ্লেয়ার ওয়ার্ল্ড এটার একটা সুন্দর দেখে নামও রেখেছে তো আমার নাম মনে এসছিল না যে কি নাম রাখবো দেন আমার মনে আসলো যে আমরা পাবজি লাইটে সম সম্ভব হ্যাঁ পাবজি লাইটে একটা একে খোর নামে একটা ক্ল্যান খুলেছিলাম দেন আমি ভাবলাম কেননা এই এস এই কী বলে এই ওয়ার্ল্ডের নাম আমরা একে খোর ওয়ার্ল্ড রেখে দিই তাই জন্যে এই ওয়ার্ল্ডের নাম হচ্ছে একে খোর ওয়ার্ল্ড ওকে তখন তো নামটা কিন্তু যাই আবার খারাপ না হুম কাজ কাম কিছু করে লে আর এখানে বেড বেডটা কোথায় রাখবো এই এই সাইডে রাখি হ্যাঁ ওকে এই দিকে ফাঁকা একটা এখানে ফাঁকা ওকে এই 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 দুটো জায়গার মধ্যে বেডটা রাখবো এই দাঁড়া ওকে এইখানে ওকে হুম সব হলুদ কালার কাজ কাম কিছু করিলে ভালো মতন হুম সে আবার আবার মুখ কি দেখছি আমার চোখের দিকে চোখ তাকাছি মানে আমাদের এই ফরচুন টু দিচ্ছে ওর কাছে ফরচুন টু অলরেডি নিয়ে রেখেছি অ্যান্ড আমাদেরকে আরেকটা নিতে হবে দেন আমরা ফরচুন থ্রি বানাবো আর ওটা আমাদের যে ডায়মন্ড পিক্যাক্স আছে সেটাতে লাগাবো তবে ভিকারি এদিকে আয় একটা কাজ করে এলে এই তিনটা ব্রেড তুইলে এলে তিনটা তুই তুই লিবি আচ্ছা দাঁড়া তোকে দিচ্ছি এই তিনটা লে তুই হ্যাঁ এখন চুপচাপ ইয়াকে বলে বাচ্চা কর আর আমি সুন্দরভাবে চইলা যাই ওকে 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 হ্যাঁ টাটা আমি গেলাম আসি যাতে দেখি যে বাচ্চা পয়দা হয়ে গেছে এখন মাইনিংয়ে যাব আমরা সাপে যাবে ওকে তো মাইনিংয়ে চলে এসেছি অ্যান্ড আমরা সুন্দরভাবে এখন মাইনিং করছি কারণ আমাদের আয়রনের অতিরিক্ত অভাব প্রচুর পরিমাণ অভাব ইনশাল্লাহ ফরচুন পরে আর অভাব থাকবে না বাট ফরচুন লাগানোর জন্য অ্যানভিল লাগবে আর অ্যানভিল অ্যানভিল বানানোর জন্য তেত্রিশটা আয়রন লাগবে তেত্রিশটা ওকে তো আমি খুঁড়ছিলাম খুঁড়তে খুঁড়তে একবার পরে লাভার চোদ্দ গোষ্ঠী আছে অ্যান্ড ওখানে ফেললাম ডায়মন্ড সাম ওটা কি ওকে এক্সেল অর্টেল হ্যাঁ তো যেটা বলছিলাম ঘুরতে ঘুরতে পুরা লাভার একটা লাভা পুল এই সাইডেও লাভা পুল ছিল বাট গ্র্যাভেলের কারণে বন্ধ হয়ে গেছে যাই হোক ওটা আমি দেখে আসলাম আর এই সাইডে তো তোমরা দেখছো এখানে অক্সিডেন্ট আছে এখানে লাভা ছিল তো পুরা দেখে আসলাম আল্লাহ দিলে একটা একটা সিঙ্গেল ডায়মন্ডও নাই মানে কি যে বলবো আর এখানে ইয়া আয়রন কিছু চিকিৎসাগুলো দিয়ে দি হুম তো পুরা একটা সিঙ্গেল এক একটা সিঙ্গেল ডায়মন্ডও নয় মানে একচে খারাপ জীবন কি হতে পারে তবে তবে আমার কাছে কিছু ল্যাপিস আছে ল্যাপিসটা কাজে লাগবে এনচান্টিং করার জন্যে আমরা এক্সপি ফার্মও বানিয়ে ফেলবো দেখি হয়তো বা নেক্সট এপিসোডে তোমরা দেখে যাবো দেখবা একটা এক্সপি ফার্ম কীভাবে বানাচ্ছি বা বানিয়েই ফেলেছি কীভাবে কাজ করে সেটা তোমরা দেখতে পারো হতে পারে কে জানে ওকে তো আমাদের মাইনিং শাইনিং শেষ আয়রন সাইরন কালেক্ট করে নিয়েছি আর আমাদের এই টাউন হলটার ছাদের দিকটা একটু আজব লাগে এটাকে একটু ঠিক করে দিই মানে যাতে দেখতে শিখতে আজব না লাগে এখানে স্ল্যাবটা অবশ্যই উপর দিক দিয়ে অন্তত একটা ছাদের মতন লাগবে না হলে দূর থেকে দেখতে এরকম বা একটা আজব টাইপের লাগে ওকে এখানে একটা দাঁড়াড়ে এই এইখানে একটা ওকে আর তিনটা আছে রাতও হয়ে যাচ্ছে এক কে মারছিস কে কে রে দাঁড়া এলে শর্ট বার করছি কে তোর মনে হয় তুই আমাকে মারতে পারবি তোর মনে হয় মানে কে আর কি বলবো মানে একটা কাজও করতে দেয় না চলো চুপচাপ যায় আমরা সুন্দরভাবে ওকে ঘো এ আমাদের দেখো সব্য আমাদের উপরে বাউ সব গুড মর্নিং এন্ড সব বি তোকেও ওকে তো আমরা কি কাজ করছিলাম হ্যাঁ এটা আমরা সুন্দরভাবে চলো ঠিক করে দিই এখানে একটা এখানে একটা এইখানে একটা ওয়া ও একবারে পুরোপুরি মিলে গেছে ওকে চলো দূর থেকে দেখায় তোমাদের কিরকম হয়েছে দেখতে চলো আবে ক্রিপার দ্বারা ক্রিপারের কিছু বলে রাত হয়ে যাচ্ছে সম্ভবত ক্রিপার কই আয় আয় দেখি আই আয় ও বাপ আরেকটু আরেকটু হলে ফাটে যেত পুরা ও বাপ জানবার হ্যাঁ তো বাদ দাও ওগুলা তো মেন জিনিস দেখো এই দেখো এটা হচ্ছে আমাদের টাউন হল এখন ছাদটা একটা ছাদের মতন লাগছে নাহলে কীরকম বা একটা আজব টাইপের লাগতো মানে কীরকম বা একটা লাগতো ওকে তো গেমার টাইপের মানুষগণ যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে দেখো নিচে একটা লাইক আলা বাটন আছে সেটা ক্লিক করো এই এপিসোডে আমরা দুইটা ভিলেজার এনেছি এরপর এপিসোডে আমরা সে ভিলেজারগুলো থেকে অনেকগুলো মানে ভিড়ে যাচ্ছে সেই রকম একটা জিনিস ওরা ডায়মন্ডের এই আর্মার সারমারও দেয় অনেক সময় তো আমাদের ডায়মন্ডের মাইনিং শাইনিং করা দরকারই হবে না যদি আমরা পায়ে যাই তো ওটা আমি দেখি ওটাই করবো একবারে আনমার আর সারমারার বানিয়ে ফেলবো তো সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব এগুলো তো তোমরা করতে হবে দা বইয়া আমাকে কিন্তু জোশ লেগছে দেখো মুন ওয়ার্কের মতন লেগছে মাইকেল জ্যাকশন করে না দেখো মুন ওয়াক তো ভিডিওটি দেখার জন্য Thanks for watching. Ta ta. Bye bye.